বাবার লাশ নিচ্ছে না ছেলে। মৃত ব্যক্তির স্বজনদের ঘন্টার পর ঘন্টা ফোন করলেও হাসপাতালে আসছেন না কেউ। জানাজা তো দূরের থাক, কবরস্থানের আশেপাশেও দেখা যায়নি বেশিরভাগ ক্ষেত্রেই। দাফন বা সৎকার করছেন যে স্বেচ্ছাসেবীরা, তাদের অভিজ্ঞতা এমনটাই। ফয়সাল হোসেনের রিপোর্ট। করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব, লাশ গুনতে গুনতে ক্লান্ত ইউরোপ আমেরিকা, বাংলাদেশেও দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তবে দেশের অধিকাংশ ক্ষেত্রেই নিঃসঙ্গ এই অনন্ত যাত্রার পাশে থাকছেন না স্বজনেরা। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে আল মারকাজুল ইসলাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যেসব ব্যক্তির মরদেহ তার স্বজনরা গ্রহণ করছেন না, তাদের জানাজা দাফন সহ সব দায়িত্ব নিচ্ছেন এই সংগঠনটির কর্মীরা। হাসপাতাল থেকে মরদেহ সংগ্রহ করে খিলগাঁও তালতলা কবরস্থানে এনে ইসলামী শরিয়া মোতাবেক দাফন কাফনের ব্যবস্থা করছে সংগঠনটি। ঘণ্টাখানিক যাওয়ার পর দেখতেছি আর আসতেছে না, ফোনও বন্ধ, কেউ আসতেছে না। তারপরে ওইখান থেকে আমরা তাকে গোসল তায়ামুম মাধ্যমে প্যাক করে এখানে আনি। নিজের বাবা, নিজের ভাই এরকম আছে, বলছে না 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 আপনারা করেন, আপনারা করেন, তারা দূরে সরে যাচ্ছে। তো আমার আহ্বান রইল যে আপনারা এই ভয় পাওয়ার কিছু নেই। কারো কারো স্বজনেরা জানাজায় অংশ নিলেও মরদেহর পাশে যাচ্ছেন না, দূর থেকে স্বজনদের মরদেহ দাফন করতে দেখছেন। সে যখন মানুষের জানাজা পড়িত, অনেক লোক প্রচুর লোক, আজকে আমার বাবার জানাজায় 5 থেকে 6 জন। ওনার বয়স লোকের 75, হ্যাঁ, মাথায় 3টা বলক হয়েছিল। তো স্বাভাবিকভাবেই বাসায় ছিল, কিন্তু লাস্টে এসে একটু জ্বর ঠান্ডা হইলো। আল মারকাজুল ইসলামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, নিজস্ব দায়িত্ববোধ থেকেই 24 জন স্বেচ্ছাসেবী নিয়ে যতটা সম্ভব সেবা দিচ্ছেন তারা। এখন পর্যন্ত প্রায় 100 লাশ দাফন করলেও কোনো স্বেচ্ছাসেবী করোনা আক্রান্ত হয়নি বলেও জানান তিনি। একটা স্বজন থাকলেই কিন্তু তাকে ওইখান থেকে পরে লকডাউনে পাঠানো হবে বা কোয়ারেন্টাইনে। তো এই কারণে দেখা যাচ্ছে সে পলায় যায় লাস্ট মুহূর্তে, যখন মানে আমরা লাশটাকে তার থেকে বুঝে নিতে যাবো তখন সে গায়েব হয়ে যাবে। শুধু মুসলিমদেরই নয়, সনাতন ধর্মাবলম্বীদের মরদেহ সৎকারের জন্য শ্মশানে পৌঁছে দিচ্ছেন এই সংগঠনটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেন তাদের শরীর থেকে এই ভাইরাসটি ছড়ায় না, যদিও অধিকাংশের পরিবার এসব মরদেহ নিচ্ছেন না। সারা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, কতদিন থাকবে বা কবে শেষ হবে সেটি হয়তো কেউ জানেন না। তবে এসব স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকাণ্ডই বলে দেয় পৃথিবী থেকে এখনো মানবতা শেষ হয়ে যায়নি। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।